এই এলাকা থেকে তেইশ নম্বর ওয়ার্ডের আমি প্রার্থী ছিলাম বামফ্রন্টের আমার সঙ্গে বিজেপির প্রার্থী হয়েছেন তো দুই হাজার বিজেপির প্রার্থী করেছে ভোটে গণতন্ত্রের যে মানুষ ভোটাধিকার করবে ভোটাধিকারটা করুক না বেলা বারোটার পর থেকে নয়টা বুথ থেকে সব এজেন্ট থেকে পুলিশ এজেন্টকে বের করে দিচ্ছে গাড়ি দিয়ে বাইক দিয়ে গুন্ডা বাহিনীরা আনছে এনে প্রত্যেক ভূতে ভূতে ঢোকাচ্ছে এখন প্রায় চৌবাড়িতে আমাদের ওয়ার্ড অফিসের যে বুথ সেন্টার এই বুথ সেন্টারের মধ্যে তারা চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন লোক ঢুকেছে অনেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে বের করে দিয়েছে আমরা কোন রাজ্যে আছি কোন মানে গণতন্ত্রের কথা বলে আমার মুখ্যমন্ত্রীর তো লজ্জা থাকা দরকার যে মুনার নির্বাচনে এলাকা এটা এইখানেও মানুষকে নিরাপদে ভোট দিতে দেয়নি আগামী দিন আমরা কি আশা করতে পারি এই গণতন্ত্র গণতন্ত্রের দর্শন হয়ে গেছে লজ্জা সারা ভারতবর্ষে দেখছে আজকে আগরতলায় এই পৌরনিগমের যে বুট হচ্ছে এই বুটের কি চিত্র চারিদিকে সব জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে সকালবেলা সকাল থেকেই টের দিচ্ছে আমি নিজে এই এলাকার থেকে পারতি আমি প্রত্যেক মানে বুথ এরিয়াতে ঘুরছি এমন কি আমার আমার দিকেও মানে এমনভাবে তাকাচ্ছে যে এখানে যাওয়াটা যেমন অপরাধ এই নাকি এই এই ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের বুটের পরিবেশ গত পঁচিশ বছর আমার যে বয়স হয়েছে আমি অনেকটাই মানে বুট দেখেছি এই এইরকম অভিজ্ঞতা আর কারোর হয়নি কিন্তু দারুণ নিয়েছে জনগণকে বাধা দেখে যারা সিপিএম কমিটেড বুট তাদেরকে ঢুকতে দিচ্ছে না সাধারণ মানুষ যারা আসছে এখন আসছে এখন বুট সবগুলি মানে ক্যাপচার করে নিয়েছে বিজেপির উলিগানরা ওরা নিজেরাই বুট দেবে এই বুঝি এই গণতন্ত্র এই মানে আগামী দিন আমরা কি আশা করতে পারি একটা পৌর নিগমের ইলেকশনে যদি এইরকম ভূমিকা নিতে হয় তার পায়ের নিচে মাটি নেই ওরা জানে যে যদি বুট হয় জনগণ তাদের সাথে নেই এই জন্য আজকে এই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে ধিক্কার জানাই বিপ্লব দেব ধিক্কার জানাই